কিন্তু এমন কি কোনো জায়গা নেই যেখানে একটা ভূতের দেখা পাবো? আরে পাবো পাবো, সময় হলে ঠিকই পাবো। হাই ফ্রেন্ডস, আমি আলিয়া, আর আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন হন্টেড প্লেস নিয়ে। রূপা, তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। ওই তুই বস। বাবা, বলছি লাস্ট এপিসোডের ভিউয়ার্সটা কত রে? একটা কথা বলবো, তোমাকে খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। কিরে অর্পণ, কোথায় গেছিলি? মামার বাড়ির কাজে একটু গেছিলাম রে, ওখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, বলছিলাম যে তোকে যে ছবিটা সেন্ড করেছি সেটা কি দেখেছিস? মানে ওই বাড়িটা কিন্তু সবাই হন্টেড হাউস বলে, বুঝলি? তাহলে কাল যাবি নাকি একবার ওই বাড়িটা ভিজিট করতে? না। কেন? পলাশপুর যাব। পলাশপুর? কিন্তু কেন? পলাশপুরে একটা বাড়ি আছে, সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। সত্যি? এই বাড়ির খবরটা কোথায় পেলি? ফেসবুক? হ্যাঁ। হরে কৃষ্ণ, আবার তোর ফেসবুক? এটাও তাহলে ফেক। সব নিউজ ফেক হয় না, কিছু সত্যিও হয়। সে সত্যি হোক বা মিথ্যে, আমরা তো যাব, এটা ফাইন। কাল তাহলে আমরা পলাশপুর যাচ্ছি। কাল করিস না, নেক্সট উইক কর। ওকে, তাহলে নেক্সট উইক পলাশপুর। হ্যাঁ অর্পণ বল। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক টাইমে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ। অর্পণ কি বলছে? অর্পণ বলছে আমাদের সবাই যেন ঠিক টাইমে চলে আসে। টাইম মতন তো সবাই আসবে, অর্পণ ঠিক টাইমে আসবে। মনে হয় অনেক রাত হয়ে গেল, চ। হ্যাঁ চ। কিরে কত দেরি? আরে দেখ, অর্পণ মনে হয় প্রথম ঠিকঠাক টাইমে এলো। এই দেখ, আমি ঠিকঠাক টাইমেই আসি, শুধু ঘড়িটা একটুখানি আমার থেকে আগে দৌড়ায়। তা আমি কি করবো তাতে, তাই লেট হয়ে যায়। হ্যাঁ চল একটু চা খেয়ে নি। এই অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন আর চা খাওয়ার কোনো দরকার নেই। তাতে চল রাস্তায় কোথাও খেয়ে নেবো, চল চল চল। Thank you.
আচ্ছা আমি কল করছি। এটা কেমন কল? ওই ওই টাকা 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 দেখা যাক। মনে হলে এদিক দিকেও গেল রে,